পর্যটন কেন্দ্র আলকার্নি সাগরপার কাতারের রাজধানী দোহায় এলেই পুরনো এই নৌবন্দরে একবার ঢুঁ মারবেন পর্যটকরা। ইতালির ভেনিস শহরের আদলে গড়া নগর আর সবুজে ঘেরা বন্দর উষ্ণতম দিনের ক্লান্তি ভুলিয়ে দেয় নিমেষেই। অনেক সুন্দর, যারা দেশ থেকে বাইরে থেকে আসবেন বা দেশে এই কাতারের মধ্যে আসেন, সবাই এখানে যারা আসেন আসবেন, সবসময় ঘোরাফেরা করার জন্য খুব আনন্দ উপভোগ করতে পারবেন। পিছনে দেখতে পাচ্ছেন যে আপনার অনেকগুলো কন্টেনার আছে, এই কন্টেনারগুলোর মধ্যে আপনার এগুলো দোকান বানানো হয়েছে যে তাদের পুরানো স্মৃতিগুলো ধরে রাখার জন্য, এই যে পোর্টকে। আর আমরা যখন সময় পাই তখন আমরা এখানে চলে আসি ঘোরার জন্য। অত্যন্ত সুন্দর একটা জায়গা ওল্ড দোহা বন্দর, এটা দেখতে অনেক সুন্দর। আমরা এটা দেখাশোনার জন্য মাঝে মধ্যে আসি, অনেক পর্যটক আসে এখানে, সুন্দর একটা জায়গা। 2022 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সুনাম কুড়িয়েছে কাতার। সে সময় বাড়ানো হয় পর্যটন কেন্দ্র, আধুনিক ও অভিজাত হোটেল ও বিনোদন কেন্দ্রের সংখ্যা। ন্যাশনাল প্ল্যানিং কাউন্সিলের পরিসংখ্যানের তথ্য বলছে, 2023 সালে কাতারে বেড়াতে আসা 3,28,000 পর্যটকের মধ্যে 41% ছিল সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইনের। যদিও কাতারের পর্যটন খাতের সবচেয়ে বড় অর্জন পশ্চিমা দেশগুলোর পর্যটকদের আস্থা অর্জন। গেল এক বছরে দেশটিতে মার্কিন পর্যটকের সংখ্যা বেড়েছে 56%। ন্যাশনাল প্ল্যানিং কাউন্সিলের তথ্য বলছে, 2023 থেকে 2024 আগস্ট পর্যন্ত ইউরোপ থেকে কাতারে বেড়াতে এসেছেন অন্তত 70,600 পর্যটক। 2023 তুলনায় ইউরোপের পর্যটক সংখ্যা বেড়েছে 45%, আর আফ্রিকার পর্যটকদের সংখ্যা বেড়েছে 39%। বিদেশি এই পর্যটকদের 64% আসেন আকাশপথে, আর স্থলবন্দর হয়ে আসেন 35% পর্যটক। পর্যটন খাতে বিনিয়োগের সুবাদে গেল 2 বছরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জমা হয়েছে কাতারের ভাণ্ডারে। বিশেষ করে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকায় ভিশন 2030 এর আওতায় বেশ কয়েকটি মেগা ইভেন্ট আয়োজনের পরিকল্পনা আছে দেশটির। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।